দু কিস্তির টাকা পাওয়ার পর আর টাকা পাননি। পৌর প্রশাসকের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ আনলেন বহরমপুর পৌরসভার অধীনে 3-4-9 একাধিক ওয়ার্ডের বাসিন্দারা। হাউস ফর অল প্রকল্পে এবার শহর বহরমপুরেও প্রকাশ্যে এলো অভিযোগের পাহাড়। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। ইটের কাথনি হয়েছে, কিন্তু বাকি রয়েছে বহু কাজ। পাকা ঘরে বাস, মাথা গোজার স্থায়ী ঠিকানা পেতে কালঘাম ছুটলেও বাড়ি তৈরির টাকা মিলছে না। হাউস ফর অল প্রকল্পে এবার মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরেই প্রকাশ্যে এলো অভিযোগের পাহাড়। পৌর এলাকার 3-4-9 একাধিক ওয়ার্ডের বেশিরভাগ পরিবার কার্যত অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন। 3 নম্বর ওয়ার্ডের সয়দাবাদ দয়াময়ী পাড়ার বাসিন্দা মিতালি বিশ্বাস পরিবার নিয়ে কষ্টে ভাড়া বাড়িতেই বাস করেন। পাকা বাড়ি তৈরির জন্য 3,60,000 টাকা তার প্রাপ্য, অথচ প্রথম দফায় 75,000 এবং দ্বিতীয় দফায় 36,000 টাকা পাওয়ার পর আর কোনো টাকাই পাননি। অভিযোগ একাধিকবার পৌরসভার দ্বারস্থ হলেও নানান অজুহাতে ঘোরানো হচ্ছে। আমাদের বলেছিল প্রথমে 25,000 টাকা জমা দিবেন, তারপরে আপনাদের প্রথমে দেওয়া হবে 1,00,000 টাকা, তারপরে দেওয়া হবে 1,00,000, তারপরে দেওয়া হবে ঘর ওয়ারিং দরজা জানলার জন্য আবার দেওয়া হবে 1,65,000, এরকম বলেছিল। প্রথমে দিয়েছে 75,000, তারপরে দিল 36,000, তারপরে এখন কোনো টাকার গল্প বলছে না, বলেছে তোমরা নীলটন অবধি করো আমরা টাকা দিব। কিন্তু নীলটন অবধি করেছি, টাকার কোনো কথা বলছে না। আমরা দিনের পর দিন যাই আর দিনের পর দিন বলছে যে আজকে দিব না, কালকে দিব, কালকে দিব না, পরশু দিব। স্যার ফোন করেনি, সই করেনি, এই স্যারের ঘরে পাঠিয়েছি ফাইল, কোনো কথা বলছে না, ওই এখন না, এই রকম করে আমাদের দিনের পর দিন ঘোরাচ্ছে। বাকি টাকা কবে পাবেন, কবে ঘরে ঠালাই হবে, অনিশ্চয়তায় এই ওয়ার্ডেরই আর এক প্রবীণ বাসিন্দা দীপালী দেবনাথ ও তার পরিবারও। টাকা দেওয়ার কথা ছিল এই 3,00,000 হলো 60, কত টাকা পেয়েছেন? 1,05,000। ঘরের টাকা কবে আসবে বলছে, চিন্তা রূপ দিকে আসিছে, যে বলছে যে টাকা এই এই সপ্তাহ দিব, ওই সপ্তাহ দিব করে ঘুরাইছে। যে টাকা দিয়েছিল সেই টাকাই কি লিংটন বলতে হয়েছে না? না, নিজে ঘর থেকে বাকি সব মানে ধার করে ডিপুতে ধার হয়েছে। 3,50,000 টাকার মধ্যে শুধুমাত্র 1,00,000 পেয়েছে? হ্যাঁ, 1,05,000। একই অভিযোগ 4 নম্বর ওয়ার্ডের কেদার মাহাতো লেনের বাসিন্দা অজয় সরকারের। প্রথম কিস্তিতে তিনি 75,000 টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তিতে পেয়েছেন 40,000 টাকা, কিন্তু গত 2.5 মাস থেকে আর কোনো টাকাই ঢোকেনি তার অ্যাকাউন্টে, ফলে ঘর তৈরির কাজও মাঝপথেই থমকে। 2 মাস 2.5 মাস আগে ঘরের টাকাটা পেয়েছিলাম, প্রথম কিস্তিতে টাকা পেয়েছিলাম 75,000 টাকা, পরে 40,000 টাকা পেয়েছি। তারপর আর 4-5 বার এরকম বড়োবাবুর কাছে গেলাম, বড়োবাবু আম বলছে যে এসডিপিও অফিসার যদি না সই করে তাহলে আমাদের কিছু করার নাই। এই এই পরিস্থিতির মধ্যে আমরা পড়ে আছি, আপনারা তো দেখছেন সব বাড়িঘরের অবস্থা কী কীভাবে পড়ে আছি। আমাদেরকে মোটামুটি 3 মাস থেকে 4 মাসের মধ্যে ঘর কমপ্লিট করতে বলেছে। সেটা কি নিজের খরচে? না, ওরা প্রথমে ড্যাম্পো ধলাই অবধি নিজের খরচে করতে বলেছিল, তারপরে টাকা ঢুকিয়ে ওরা এক খরে 75,000 টাকা আর তারপরে খরে 40,000 টাকা আমাদেরকে দিয়েছে। সেই টাকাই কি এটা কমপ্লিট হয়েছিল? তার থেকে ঘর থেকে বেশি লেগেছে, ঘর থেকে বেশি লেগেছে, অনেক জায়গায় ধার দানা আছে আমাদের। পৌরসভা বলছে যে এসডিও অফিসার সই না করলে আমরা কিছু করতে পারবো না, সব ওনার হাতে পড়ে আছে, বড়োবাবুর কথা বলছে। সোমবার ফের নিজেদের একই সমস্যা নিয়ে বহরমপুর পৌরসভার দ্বারস্থ হন 3-4-9 বিভিন্ন ওয়ার্ডের মানুষজন। পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে যান তারা, যদিও এসডিও না থাকায় এসডিও অফিসেই যান অভিযোগকারীরা। পৌর ও প্রশাসনিক আধিকারিকের তরফে আশ্বাস পেলেও অপেক্ষা ছাড়া গতি নেই জানাচ্ছেন তারা। প্রথম কিস্তির টাকা ঢুকিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং প্রথম কিস্তির টাকা আমরা যেটা পেয়ে গিয়েছি 1,15,000 টাকা পেয়ে গিয়েছি। এবার আমাদের আমরা কেউ নীলটন কেউ ছাদ লেভেল পর্যন্ত আমরা গাঁথনি ধারদানা করে আমরা কাজ করেছি। এই মুহূর্তে দ্বিতীয় কোনো টাকা আমাদের ঢুকছে না, আমরা বিশাল সমস্যায় পড়েছি এবং বাড়িঘর ভেঙে অন্যের বাড়িতে ভাড়া আছি, তবু আমরা ধারদানা করে বাকি কাজটা ওই টাকার মধ্যে হয় না, তবু ওই ধারদানা করে আমরা কাজটাকে তোলার চেষ্টা করছি। কিন্তু সরকারের কোনো আমাদের যে এসডিও সাহেব যে পৌরসভার চার্জে আছেন তার কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। কেন টাকা পাচ্ছেন না, কেন দেরি হচ্ছে, একাধিক ওয়ার্ডবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসডিওর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কবে সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে দুস্থ পরিবারগুলি।
যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।